মেঘের অবস্থার কথা শুনে রূপকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার হুমকি দিল ময়ূরী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে মেঘের বাবা মেঘের গুরুজিকে বলছে, আপনি এতটুকু মেঘের জন্য ভেবেছেন তাতেই অনেক কিছু, মেঘ আপনার মেয়ের মতো, আপনি ওকে অনেক আদর স্নেহ দিয়েছেন তাই আপনি ওর জন্য এতটা ভেবেছেন, সেই জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। তখন গুরুজি বলতে থাকে, এটা কি বলছেন, মেঘকে আমি অনেক স্নেহ করতাম আর মেঘ আমার ছাত্রীদের মধ্যে সবচেয়ে সেরা ছিল, ওকে আমি খুব ভালো জানতাম, ওর জন্য এতটুকু আমি করব না, কি বলছেন, আমি উপর মহলে কথা বলবো, সব কিছু আমি তদন্ত করাবো আর খুঁজে বের করবো কারা এই কাজগুলোর সাথে জড়িত আর কারা করেছে। তখন মেঘের বাবা বলতে থাকে, আমিও জানতে চাই, আমিও মেঘকে শুধু একটুমাত্র সুস্থ করেই তারপরে আমি নামবো, কে এর সাথে জড়িত যেই হোক না কেন তাকে আমি খুঁজে বের করব। আর নীল এই কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। তখন জিষ্ণু বলতে থাকে, আসলে আমার নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে, আমার কোনো জায়গা থেকে মনে হচ্ছে যেন আমার জন্য মেঘের আজকে এই অবস্থা, আসলে আমার নিজেকে নিজে অনেক খারাপ মনে হচ্ছে আর ছোটো মনে হচ্ছে। তখন মেঘের বাবা বলতে থাকে, এই কথা বলো না বাবা, তুমি সৎ ছেলে তাই তো তুমি এতটা করতে পেরেছো মেঘের জন্য, আসলে যারা এই কাজটা করেছে তোমাদের দুজনকে একসাথেই ফাঁসিয়েছে, তাদের শাস্তি আমি ঠিক দেব। তারপরে গুরুজিকে নিয়ে মেঘের কাছে দেখা করতে চলে যায় মেঘের বাবা। ওইদিকে নীলের ঠাম্মিকে বলতে থাকে, আপনি আসুন। তখন নীলের ঠাম্মি বলতে থাকে নীলকে, যে তুই যাবি না দাদু ভাই, চল। তখন নীল মেঘের বাবার দিকে তাকিয়ে বলে, না ঠাম্মি, এতজন যাওয়া উচিত হবে না, এতজন যেতে দেবে না, তুমি বরঞ্চ দেখে আসো। তারপরে নীলের ঠাম্মি বলে ঠিক আছে, একথা বলে ওখান থেকে চলে যায়। আর নীল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপরেই নীলের বাবা মা আসে। আসার পরে নীলকে মীনাকী দেবী বলতে থাকে, নীল আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে, কারণ অনিন্দবাবু এখান থেকে মেয়েকে আমাদের হসপিটালে শিফট করতে দেবে না, উনি অস্বীকার করেছেন, তাই এখানে রেখেই মেয়েকে আমাদেরকে যে কোনোভাবে হোক সুস্থ করে তুলতে হবে। তখন নীল বলতে থাকে, মা প্লিজ তুমি আমাকে একটু বলবে ডক্টর কী বলেছে মেয়েকে সম্পর্কে। তারপরে মীনাক্ষী দেবী বলতে থাকে, খুবই ক্রিটিক্যাল অবস্থা, খুবই খারাপ অবস্থা। এই কথা শুনে তো নীল পুরো ভেঙে পড়ে আর জিষ্ণুর কাছে চলে যায়। জিষ্ণুর কাছে গিয়ে বলতে থাকে, আমি জানি আপনি আমার সাথে কথা বলতে চান না, আপনি আমাকে ঘৃণা করেন, তারপরেও আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনার কাছে আমি ক্ষমা চাইতে চাই, জিষ্ণু আপনি আমাকে ক্ষমা করে দিন, আসলে ওই দিন আমার মাথা ঠিক ছিল না তাই আমি এরকম একটা কাণ্ড করে ফেলেছি, আমার উচিত ছিল না এরকম একটা কাণ্ড করার। তখন জিষ্ণু বলতে থাকে, আসলে আমি ক্ষমা করার কে বলুন, আপনি যা দোষ করার মেঘের সাথে করেছেন, বারবার মেয়েটাকে এই অবস্থার মধ্যে ঠেলে দিয়েছেন, আপনি কখনো মেয়েকে বুঝতেই চাননি, তাই পারলে মেঘের কাছে ক্ষমা চাইবেন, আসলে ওর এই অবস্থার জন্য কোনো না কোনোভাবে আমরা সবাই দায়ী। তারপরে নীল বলতে থাকে, মেঘ তো আমাকে কোনোভাবেই ক্ষমা চাওয়ার সুযোগই দিচ্ছে না, জানি না কি হবে, তবে মেঘ সুস্থ হয়ে যাক আমি সেই প্রার্থনাই করি। তারপরে জিষ্ণু নীলকে আরও অনেক কথাই বলতে থাকে। আর ওইদিকে দেখা যাবে রূপ আর ময়ূরী দেখা করে। তারপরে রূপকে ময়ূরী বলতে থাকে যে, রূপ তোমার সাথে আজকে দেখা করতে আসাটা খুবই জরুরি ছিল। তখন রূপ বলতে থাকে, ময়ূরী তুমি প্লিজ বলবে যে কেন আসতে বলেছো এখানে, কারণ তোমাকে আর আমাকে একসাথে কেউ দেখে ফেলে দুয়ে দিয়ে চার মিলিয়ে ফেলবে কিন্তু। তখন ময়ূরী বলতে থাকে, ও আচ্ছা, ঘিরঘিটির মতো অবস্থা হয়ে গেছে তোমার না। তারপরে রূপ বলতে থাকে, তুমি বলবে। তারপরে ময়ূরী বলতে থাকে, আসলে মেঘ যে এই সুসাইড অ্যাটেন্ড করবে সেটা তো আমরা কেউই ভাবিনি বলো, আমরা তো চেয়েছিলাম ও মুখ লুকিয়ে থাকবে, বাড়ি থেকে বের হবে না, ওর মান সম্মান চলে যাবে, কিন্তু এরকম একটা অবস্থা যে হবে সেটা তো ভাবতেই পারিনি, এখন অবস্থাটা খুব ক্রিটিক্যাল হয়ে গেছে, মেঘের যদি কিছু হয়ে যায় তাহলে তো খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তারপরে রূপ বলতে থাকে যে, ও কিছুই করতে পারবে না, ওর কিছু করার ক্ষমতা নেই। তারপরেই ময়ূরী বলতে থাকে, ওর কিছু করার ক্ষমতা নেই, ওই কিন্তু তোমাকে জেলে পাঠিয়েছিল, মনে আছে, জেলও খাটিয়েছে। তখন রূপ বলতে থাকে, সেই জন্যই তো ওর আজকে এই অবস্থা, ওর এই অবস্থা ও নিজেই দায়ী। তারপরে ময়ূরী রূপকে বলতে থাকে, দেখো রূপ, এটা খুব বড় একটা সিরিয়াস পর্যায়ে চলে গেছে, মেঘের গুরুজি নিজেই এটার এই কেসের ইনভেস্টিগেশন আবার শুরু করবে। তখন রূপ বলে, কি হবে তাতে, কতদিন হয়ে গেছে কেসটার, আর ওখানে গিয়ে কিছুই পাবে না। তখন ময়ূরী বলে, দেখো তুমি হয়তোবা মেঘের গুরুজিকে চিনো না, সে কিন্তু অনেক উপর মহলের আর সব কিছু ওনার চেনা, ওনার চাপে কিন্তু সব কিছু আবার নতুন করে শুরু হতে বাধ্য হবে, কেসটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তারপরে রূপ বলতে থাকে, সেটা কি হবে জানি না, তবে দেব এরকম কেস অনেক হ্যান্ডেল করেছে, ওর কাছ থেকে জানা কিছুই সম্ভব নয়। তখন ময়ূরী বলতে থাকে, ওরা যদি সিরিয়াসভাবে সব কিছু ইনভেস্টিগেশন করে আর সব কিছু যদি আর হয়ে হোটেলে যদি গিয়ে সব কিছু ওদের কাছ থেকে জেনে নেয় তখন কি করবে তুমি। তারপরে রূপ বলতে থাকে, কিছু হবে না, তুমি চিন্তা করো না। তখন ময়ূরী বলে, জানি না, সাবধান করার দরকার ছিল তাই তোমাকে আমি সাবধান করে দিলাম, এখন তোমারটা তুমি বুঝবে, কারণ সব কিছু যদি জানাজানি হয়ে যায় আর সব কিছু যদি ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে তাহলে কিন্তু তুমিই ফাঁসবে রূপ, আমি নয়, কারণ আমি ওখানে কিছু কোনো জায়গাতেই ছিলাম না আর ওই হোটেলেও আমাকে কেউই দেখেনি, তাই এগুলোর মধ্যে আমি ছিলাম না। তখন রূপ বলতে থাকে, এই মাস্টার প্ল্যানটা কিন্তু তুমিই করেছিলে ময়ূরী। তখন ময়ূরী বলতে থাকে, তো এটা কে জানে, কে বিশ্বাস করবে, তুমি হলে কি তুমি কি বিশ্বাস করতে। তখন রূপ বলে, এই রূপ সান্নাল না কখনো কাঁচা কাজ করে না। তারপরে নিজের ফোনটা বের করে ময়ূরীর সব কথাগুলো রেকর্ড করা সেই সব কথাগুলো শোনাতে থাকে ময়ূরীকে, আর ময়ূরী শুনে তো পুরো অবাক হয়ে যায়। তখন রূপ বলতে থাকে, এই রূপ সান্নাল দেখিয়ে দিল তো তুমি কোথায় কোথায় আছো ময়ূরী।
তাই আমি চাই কোনো গ্যাঞ্জাম করো না, আমার সাথে কোনো ভেজাল করো না। তখন ময়ূরী বলতে থাকে, রূপ তুমি একটা। তারপর রূপ বলে, দেখো বেবি এখন আর এগুলো ভেবে কোনো লাভ নেই, তাই আমি চাই তুমি কিছু জানালে যেমন আমাকে সাবধান করেছো, আমিও কিছু জানলে আমি তোমাকে সাবধান করব, ঠিক আছে? এরকমভাবেই চলতে হবে, কেউ কারো শত্রু হয়ে লাভ নেই। তারপরে ময়ূরী চুপ করে দাঁড়িয়ে থাকে। আর ওইদিকে দেখা যাবে মেঘের ওখানে ডাক্তার চেক আপ করছিল, তখনই মেঘের বাবা মা দেখছিল জানালা দিয়ে। তারপরে মেঘের বাবা বলতে থাকে, মেঘ কি একটু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, ওর কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? মধুবালা তোমার কি মনে হয়, তুমি কি দেখলে? তখন মধুবালা বলতে থাকে, কি জানি আমি তো দেখিনি। তারপরে উনি আবার দেখে, তারপর বলতে থাকে, কি জানি জানি না তো। তখনই ডক্টর চলে আসে, আর আসার পরে মেঘের বাবা বলতে থাকে, আমার মেয়ের অবস্থা কি এখন ডক্টর? তখন ডক্টর বলে, এখন একটু ভালো আগের থেকে। তারপরে মেঘের বাবা বলতে থাকে, আপনি তো বললেন অবস্থার ক্রিটিক্যাল। তখন ডক্টর বলে, হ্যাঁ অবস্থা ক্রিটিক্যাল, কিন্তু আগে থেকে একটু ভালো, একটু আগেও জ্ঞান ফিরেছিল কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে। তখন মেঘের বাবা বলতে থাকে, আমি তো কিছু বুঝতে পারলাম না। তখন ডক্টর গুহ বলতে থাকে, আসলে ও এরকমই কয়েকবার হবে, এরকম সেন্স আসবে আবার ঘুমিয়ে পড়বে, এরকমই হবে। তারপরেই মেঘের বাবা বলতে থাকে, তাহলে তো হয়তোবা এস্টাবলিশ হচ্ছে আস্তে আস্তে, তাহলে ক্রিটিক্যাল কী করে? তখন মিস্টার গুহ বলে, আসলে ক্লায়েন্টের বাঁচার কোনো ইচ্ছে নেই, ঠিক আছে, কিন্তু আমরা তো ওকে মরতে দিতে চাই না, আমরা তো ওকে বাঁচিয়ে রাখবই, বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, তাই বলছি। তখন মিস্টার গুহ বলতে থাকে, আপনারা দুজন বাড়ি যান, বাড়ি গিয়ে রেস্ট নিন, কারণ আপনাদেরকেও রেস্ট নিতে হবে, কালকে সকালে আসবেন আবার, কারণ আপনাদেরকেও সুস্থ থাকতে হবে। তখন মেঘের বাবা বলে, সমস্যা নেই, আমি একবারে মেঘকে সুস্থ করে বাড়ি নিয়ে যাব। তারপরেই ডক্টর গুহ বলতে থাকে, মিস্টার রায় আসলে আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি, তারপরেও নিজেদের অবস্থার কথাটাও তো বুঝবেন, এখানে থেকে তো কোনো লাভ হচ্ছে না, মেঘ তো ভিতরেই আছে, আমাদের অবজারভেশনে আছে, তাই বলছি যে আপনারা গিয়ে একটু রেস্ট নিয়ে আসুন। তারপরে অনিন্দ্যবাবু বলতে থাকে, মধুবালা তুমি বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে আসো, আমি বরঞ্চ এখানেই থাকি। তারপরে মধুবালা বলতে থাকে, ডক্টর সাহেব আপনি চিন্তা করবেন না, আমরা দুজন এখানে ঠিক থাকবো, আপনি শুধু আমার মেয়ের দিকে খেয়াল রাখেন। তারপরে ডক্টর গুহ বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করছি, পার্সোনাল একটা কেবিনে মেঘকে শিফট করার ব্যবস্থা করে দিচ্ছি, তাহলেই হবে, আপনারা ওখানে থাকতে পারবেন। তারপরে মেঘের বাবা বলতে থাকে, তাহলে এখানে যে মেশিনপত্রগুলো আছে সেগুলো? তারপর ডক্টর গুহ বলে, ওখানেও সব কিছু থাকবে, আপনারা চিন্তা করবেন না। তখন অনিন্দ্যবাবু খুশি হয়েছে আর বলতে থাকে, থ্যাংক ইউ ডক্টর, তাহলে কি মেঘকে কেবিনে দেওয়ার মতো অবস্থা হয়েছে? তখন ডক্টর গুহ বলে, হ্যাঁ অনিন্দ্যবাবু কেবিনে দেওয়ার মতো অবস্থা হয়েছে, কিন্তু মনে রাখবেন মেঘের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল, তাই ওকে খুব সাবধানে রাখতে হবে। তারপরে অনিন্দ্যবাবু বলতে থাকে, আপনি চিন্তা করবেন না, আপনি যতটুকু করবেন এতেই আমি অনেক খুশি ডক্টর। তারপরে দেখা যাবে গিনি আর মিনি মিলে সুকেন্দুর সাথে দেখা করতে যায় রেস্টুরেন্টে। তারপরে সুকেন্দুর সাথে দেখা হলেই সুকেন্দু বলতে থাকে মিনিকে, আপনাকে আমি আগে দেখেছিলাম রূপের বিয়ের দিন, কেন সেই অবস্থাটা আপনি আপনার বোনের কাছে বলেননি? তারপরে গিনি বলতে থাকে, আসলে ও ভেবেছিল যে বোনের সংসারে অশান্তি হবে, তাই হয়তো বা বলেনি। তারপরে মিনি বলতে থাকে, হ্যাঁ আসলে আমি ভুল করেছিলাম, আমার বলাটা উচিত ছিল, কিন্তু আমি ভেবেছি এরকম তো হতেই পারে না, শালি দুলাভাইয়ের মধ্যে এরকম হয়তো বা সেই মেন্টালিটি থেকে করেছিল, কিন্তু বুঝতে পারিনি যে রূপ এতটা খারাপ, কিন্তু আপনার বন্ধু এতটা খারাপ আর আপনি আগে বলেননি কেন, আর এখন গিনিকে সাহায্য করছেন, বিয়ের পরে গিনিকে বেরিয়ে আসতে বললেন কেন, আগে কেন বলেনি? তখন সুকেন্দু বলতে থাকে, আসলে আমি কাজের জন্য বাহিরে অনেক দিন ছিলাম, ওদের বিয়ের 2 মাস আগে আমি আসি, যখন বিয়ের 2 দিন আগে থেকে আমি রূপের সম্পর্কে সব কিছু জানি, তারপরে আস্তে আস্তে ওর সম্পর্কে ধারণাটা আমার পাল্টে যায় আর ওর থেকে আমি দূরে চলে যাই, তখনই আমি গিনিকে না করেছিলাম যে ওর সাথে সম্পর্ক না রাখতে আর ওর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। তারপরেই গিনি বলতে থাকে, আসলে ওকে শাস্তি দিতেই হবে, ওকে সেই জন্য শাস্তি দিয়েছি, কিন্তু এখন এরকম একটা মেয়ের অবস্থাও খারাপ করে দিয়েছে যে সুসাইড অ্যাটেম্প্ট করেছে, ওকে সেই জন্য শাস্তি দিতে হবে। তো সুকেন্দু একথা শুনে তো পুরো অবাক হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।